ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে এবং আর্থিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মঙ্গলবার সচিবালয়ে কথা বলেন তিনি। এর আগে ইসলামিক ট্রেড ফিনান্স কর্পোরেশন বা ITFC এর CEO মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ব্রড পিকচার হচ্ছে যে ওভারকাম করছে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে, যেগুলো সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করছি এবং এই যে আপনার কি বলে ফ্লাকচুয়েটিং রেট, এই যে রেট অফ এক্সচেঞ্জ, এটা কীভাবে স্ট্যাবিলাইজ করা যায় সেটারও তো কাজ চলছে।